কম্পিউটার ব্যবহারে নানাবিধ স্বাস্থ্য সমস্যা ও পরামর্শ আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। তথ্য প্রযুক্তির যুগে পাল্লা দিয়ে যে কোনো সভ্য জাতি চায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, দক্ষিণ এশিয়ার আমাদের এই বাংলাদেশেও পিছিয়ে নেই। সম্পদ সীমিত থাকা সত্ত্বেও আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা, প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সকল ক্ষেত্রেই অন্যদের সাথে পাল্লা দিয়ে চলছি। গত কয়েক বছর ধরে আমাদের দেশ বিজ্ঞানের সবচাইতে যে বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার, তা বাচ্চা থেকে বৃদ্ধ, শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। কম্পিউটার এখন আমাদের দৈনন্দিন জীবনে এভাবে জড়িয়ে গেছে যে এটা ছাড়া আমাদের এখন আর চলে না। চিকিৎসা, ব্যবসা, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, কৃষি অফিস, কলকারখানা, লেখাপড়া, ইন্টারনেট, সকল ক্ষেত্রে কম্পিউটার দৈনন্দিন বন্ধু। আমাদের সকলের কাছে বিজ্ঞানের এ বন্ধু অনেক সহজেই সমাধান করে দেয়। যে কোনো একটি উপকারী বস্তুর কিছু অপকারী দিকও থাকে, আর কম্পিউটিং এর গত কয়েক বছর ধরে স্বাস্থ্যগত যে সমস্যা দেখা দিয়েছে তা হলো ঘাড় ব্যথা। চিকিৎসকরা একে পশ্চাল বা অবস্থানগত ঘাড় ব্যথা বলে থাকেন। কম্পিউটার এর পাশাপাশি টেবিল, বসার চেয়ার, মনিটর, এর অবস্থান, একটানা এর ব্যবহার ইত্যাদি নানা কারণে এই সমস্যা দেখা দিতে পারে। সবচাইতে বেশি সমস্যা দেয় অফিসে যারা কম্পিউটিংয়ের পেশা হিসেবে ব্যবহার করেন। একটানা ভুল অবস্থানগত কম্পিউটিং এর ফলে ঘাড়ের মাংসপেশি ও লিগামেন্ট এর প্রচণ্ড চাপ পড়ে, পাশাপাশি কিবোর্ডে হাতের অবস্থান ঠিকমতো না বসলেও বসার চেয়ারের ব্যাক সাপোর্ট, চোখ ও মনিটরের অসামঞ্জস্য অবস্থানের ফলে এই সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। ঘাড় ও হাতের কর্মক্ষমতা আস্তে আস্তে কমে আসে। যেহেতু কম্পিউটিং একটি আধুনিক পেশা ও আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত, তাই কম্পিউটিং জনিত ঘাড় ব্যথা হলে ভয়ের কিছু নেই। যাদের এ জাতীয় সমস্যা ইদানিং দেখা দিয়েছে তারা একজন ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারেন। আর যাদের এখনও সমস্যা দেখা দেয়নি তারা নিম্নের টিপস পালন করে চলুন। আপনার চোখ, কম্পিউটার এর মনিটর এর মধ্যবিন্দু একই রেখায় আছে কি না থাকলে টেবিলে মনিটর উঁচু নিচু করে অবস্থান ঠিক করে নিতে পারেন। কিবোর্ড ব্যবহারের সময় হাতের কনুই 90 ডিগ্রি আছে কিনা এবং কিবোর্ডের সামনের অংশ একটু উঁচু কিনা তা হাতের কবজিতে 15 ডিগ্রি এক্সটেনশন করতে সাহায্য করে। চেয়ারের ব্যাক সাপোর্ট আছে কিনা বা থাকলেও সমান খাড়াভাবে আছে কিনা। কম্পিউটিং করার সময় চেয়ারের পিছনে ঠেস দিয়ে বসুন এবং যথাসম্ভব টেবিলের কাছে চেয়ারটাকে টেনে কাজ করেন। চেয়ার রিভলভিং হলে ভালো কাজ হয়। এতে কাজের ফাঁকে আপনি একটু এদিক ওদিক করে নিজের রিল্যাক্স বা স্ট্রেচিং করার সুযোগ পাবেন। একটানা 1 ঘন্টার উপর কম্পিউটিং থেকে বিরত থাকুন। কাজের ফাঁকে অফিসে একটু হেঁটে বেরিয়ে আসুন। ঘাড় ও কাঁধের কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে যা আপনি কাজের ফাঁকে ফাঁকে করতে পারেন, তবে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের নির্দেশ মতে হতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।